কেমন আছেন আপনারা সকলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নতুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে অর রাদার আমরা বলতে পারি পাঁচ থেকে ছ খানা জায়গা চিহ্নিত করা হয়েছে ফর স্পেসিফিকলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেইগুলি কোথায় এবং সেটার এরিয়া কত সাইজ কত সমস্ত কিছু আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করে নেবো চলুন না করে আজকের শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আজকের ভিডিও যেটা আমি আপনাদেরকে বলবো খবরটা এমন ল্যান্ডস এর যেগুলি হয়তো বন্ধ হয়ে যাওয়া কারখানা কিংবা সেই ল্যান্ডগুলি অনেক দিন ধরে পড়েছিল লিগাল ইস্যুসে এখন সেই লিগাল ইস্যুজ বন্ধ হয়ে যাওয়া কারখানা জমিগুলো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস এর মধ্যে কনভার্ট করে ডাব্লুবিআইডিসি অর বলতে পারি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাভেলেবেল করে দিয়েছে ফর লিজিং টু দ্য ইন্ডাস্ট্রিজ এবং সেইটা বিশ্বাস করুন একশো দুশো একর নয় প্রায় চোদ্দশো একর জমি রয়েছে প্রথম জমি যেটা রয়েছে দুর্গাপুর এরিয়াতে যেটার নাম দেওয়া হয়েছে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটার সাইজ হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি টু যেটার আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে পাঁচখানা ল্যান্ড পার্সেল রয়েছে দুর্গাপুর যে ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে সেটার একেবারে কাছাকাছি রয়েছে এবং সেইটার বেস প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার একর তারপরে সেকেন্ড ল্যান্ড যদি কথা বলা হয় সেটা চলে আসছে ঢাকেশ্বরী কটন মিলস যেখানে ছিল যে প্লটটায় ছিল আসানসোলের বার্নপুরের কাছে টু বি মোর প্রিসাইজড সেটা ইস্কোর যে প্লান্ট রয়েছে ম্যাপে আপনারা দেখতে পারছেন তার ঠিক পেছনের জমিতে সেই পুরো জমিটা অ্যারাউন্ড ওয়ান নাইন্টি থ্রি পয়েন্ট টু নাইন ল্যান্ড এবং সেইটার লোকেশন দুর্দান্ত রয়েছে আমি যেমনটা বলেছি যে সেইখানে ইস্কো প্লান্টটিকে আরও এক্সপ্যান্ড করছে তার পেছন দিকে তো ভাবুন তার পাশেই এই প্রাইম ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছে উইচ ইজ ভেরি লিউক্রেটিভ ফর ইন্ডাস্ট্রিজ কারণ আমরা জানি যে সেইখান থেকে জঙ্গল সুন্দরী কর্মনগরী অর বলতে পারি রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে এরিয়াটা সেটাও কাছাকাছি রয়েছে তো বুঝতে পারছেন পুরোটা জায়গা জুড়ে কিরকম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস হচ্ছে একদিকে এক্সপ্যান্ড করছে একদিকে শ্যাম স্টিল খুলছে শ্রী সিমেন্ট নিজের গ্রুপও সেখানে জমি নিয়ে রেখেছে গ্রুপ সেখানে জমি নিয়ে রেখেছে এয়ার কানেকটিভিটি রয়েছে ভালো এবং অন্ডাল এয়ারপোর্টে আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম সেখানে জানতেই পেরেছিলাম যে কার্গো টার্মিনালও চালু হয়ে গেছে তো কার্গো মুভমেন্টও খুব তাড়াতাড়ি হতে পারবে অন্ডাল এয়ারপোর্ট থেকে এবং আসানসোল স্টেশন কাছে রয়েছে রোড কানেকটিভিটিও দুর্দান্ত রয়েছে এবং প্রাইজের যদি কথা বলা হয় ল্যান্ডে তা সেটা আরো চি ফোর্টি এইট লাখ পার একর এখানে অ্যাভারেজ প্রাইজ রয়েছে তারপরে যে ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে মঙ্গলপুরে আর বলতে পারি রানীগঞ্জের কাছে পঞ্চাশ একশো একর নয় তিনশো দশ পয়েন্ট থ্রি সিক্স একর ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছে উইচ ইজ জাস্ট অ্যাডজেশন টু ন্যাশনাল হাইওয়ে নাইনটিন সেখান থেকেও অন্ডাল এয়ারপোর্ট কাছে রয়েছে সেখান থেকেও রেলওয়ে স্টেশন কাছে রয়েছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন এটাকে বলে মিডল পয়েন্টে দুর্গাপুর এবং আসানসোল ইন্ডাস্ট্রিয়াল সিটির মধ্যে এখানে যদি ল্যান্ড প্রাইজের কথা বলা হয় তাহলে অ্যাভারেজ প্রাইস হচ্ছে ফিফটি পয়েন্ট ফোর একর তারপরে চলে আসছি হাওড়াতে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা বেলুরে হয়েছে সেখানে সিক্সটি সিক্স একার্স অ্যাভেলেবেল রয়েছে তারপরে ল্যান্ড চলে আসছে হলদিয়াতে হলদিয়াতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে যেটা ল্যান্ড সাইজ হচ্ছে থ্রি থার্টি ফোর একার্স সেখানেও ডব্লুবিআইডিসি একটা টয় পার্ক তৈরি করেছে যারা টয় ম্যানুফ্যাকচারিং করছেন তারা যাতে ওখানে জমি নিয়ে নিজের ইন্ডাস্ট্রি আরম্ভ করতে পারে কারণ আমরা জানি যে আমরা এম এস ই অনেকটা এগিয়ে রয়েছি তারপর অনেকগুলি জমি গর্বেতায় যেটা রয়েছে সেইটাকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা চিন্তা ভাবনা করে নিচ্ছে ডবলি সেই টোটাল এরিয়াটা সাড়ে তিনশো একর যেখানেও টু লেন স্টেট হাইওয়ে কানেকটিভিটি রয়েছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটির সঙ্গে কানেকটিভিটি রয়েছে ভালো এবং সেইখানে ল্যান্ডের যে অ্যাভারেজ প্রাইস রয়েছে সেটা ইলেভেন পয়েন্ট জিরো এইট একর চলছে এই মুহূর্তে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন কন্ট্যাক্স উইথ দ্য অথরিটিস ফর দিস ল্যান্ড ইউ প্লিজ ভিজিট দ্য ডবল বিআইডি সাইট দিঙ্ক অফ উইচ ইজ গিভেন ইন দ্রিশন বক্স বিলো ইউ ক্যান গো ভিজিট দ্যায়ন চেক ইট আশা করছি এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস ল্যান্ডগুলি খুব তাড়াতাড়ি ভরে যাবে এরকমই ইন্ডাস্ট্রি ডেডিকেটেড ল্যান্ডস আরো দরকার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কামেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যান শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান যদি নতুন রয়েছেন এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও তো তত কি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল We throw it.